হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে খারকোল পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আমি চিংড়ি মাছের সাথে শেয়ার করছি আজকে রেসিপিটা। এটা কাঁকড়া দিয়েও খুবই টেস্টি হয়, আর চিংড়ি মাছ কাঁকড়া ছাড়া শুধু এই পাতা দিয়েও টেস্টি হয়। তো কথা বলতে বলতে সমস্ত নরম পাতা দেখে আমি বেছে নিলাম আর ডাটিগুলো বাদ দিয়ে দিলাম। ডাটিরও কিন্তু একটা রেসিপি হয়, তবে আজকে ডাটি দিয়ে করব না। আর তারপরে এই যে খারকোল পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে অল্প করে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে চিংড়ি মাছটা যে দেখালাম, চিংড়ি মাছটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। এবার খারকোল পাতাটা দিয়ে দিলাম, ভালো করে খারকোল পাতাটাকেও ভেজে তুলে নেব। এবার কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এবার চিংড়ি মাছ আর খারকোল পাতা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে মিক্সির মধ্যে দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর কড়াতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম, তারপর একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর তারপর চিংড়ি মাছ আর খারকোল পাতা বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একদম শুকনো করে এইভাবে ভেজে নিয়েছি। তারপর একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে আর এদিকে শুকনো লঙ্কাটাকেও ভালো করে ভেজে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দুটো একসঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে, কারণ খারকোল পাতা বাটা যত ঝাল হবে তত টেস্টি হবে খেতে। আর শুধু এই খারকোল পাতা বাটা দিয়ে পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে।